নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি বড় কাতলা মাছের মাথা আলু দিয়ে রসা। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই মাছের মুড়োর রসাটা তৈরি করলাম। তুমি আমি মুড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এপাশে কড়াইতে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার মুড়োগুলোকে ভেজে একটু ভাজা হোক। আমার ইন্টারনেট তোমার এসে দেখাচ্ছি, একটুটা ভাজা হয়ে গেছে। এবার নুনটা দিচ্ছি, এপাশটাও লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার কাছে 1.5 কেজি মাছের মেরো আছে, সবকটা মাছের মেরো ভেজে তারপর এসে দেখাচ্ছি। সমস্ত মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, আর এপাশে কড়াইতে মুড়োগুলো ভাজার সময় যা তেল দিয়েছিলাম, আমার আর তেল লাগবে না। যাদের মনে হবে যে একটু তেল দরকার, তারা একটু তেল অ্যাড করে দেবেন। এবার ওই তেলের মধ্যে অল্প একটু জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। যেহেতু মাছের মুড়োগুলো একটু বড় বড় কাটা, তাই আলু টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম নুন। আর এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে এসছে, আর এপাশে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আর একটা গোটা রসুন। এইগুলোর একসাথে সব পেস্ট করে নিয়ে আসছি। ভাজাগুলো হয়ে গেছে, এবার এর ভেতরে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্টটা ফেলে দিলাম। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার এর ভেতরে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছের মুড়োগুলো দিয়ে দিতে হবে। ঝোল ফুটে গেছে, আর আমি মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এইরকম দু তিন মিনিট রান্না হওয়ার পর গরম মশলা অ্যাড করে নামিয়ে দিতে হবে। দু তিন মিনিট হয়ে যাক, তারপর আমি আসছি। দু তিন মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম, আর এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে মাছের মুড়োর রসা তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।